আপনার এলজি ডুয়াল স্ক্রিন, গত ভিডিওতে ভাইয়া যেটা দেখাইছিলাম ওই ফোনটাতে কিন্তু আপনার ইয়ে ছিল না, বক্স ছিল না, অরিজিনাল চার্জার ছিল না। তারপরও এক থানার এক ওসি বড় ভাই আমার, উনি ফোনটা পারচেজ করছেন আমার থেকে। এখানে আপনার 20টা ব্যাংকের লিস্ট দেওয়া আছে, 20টা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে আপনাকে আমরা ইএমআই করে দিতে পারবো। মানে 3 মাস থেকে 18 মাসের কিস্তি, হ্যাঁ 3 থেকে 18 মাস কিস্তি, সর্বনিম্ন 5,000 থেকে শুরু। আচ্ছা, আইফোনের 11 প্রো, এটার সাথে আপনার অরিজিনাল বক্স চার্জার পেয়ে যাবেন ভাই। এটার বক্সও হচ্ছে ওইটা, ঠিক আছে, অরিজিনাল বক্স এবং চার্জার আছে। রোটেট ক্যামেরা, অর্থাৎ পিছনের ক্যামেরা সামনে ঘুরে চলে আসবে, এবং এটাতে ফিঙ্গারপ্রিন্ট আছে, সুপার অ্যামোলেড ফুল ডিসপ্লে। হ্যাঁ, যদি আপনারা কুরিয়ারে অর্ডার করেন, যা যা প্রমিস করা হয়েছে সবই 100% পাবেন। যদি না পান তাহলে ক্লেম করবেন ইনশাল্লাহ। সুপার অ্যামোলেড ডিসপ্লে, বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। ফোনটা কেন এক্সপেন্সিভ আসলে বুঝতে পারতেছেন, জানি না ক্যামেরাতে কেমন আসছে, এর চেয়ে বেটার ক্যামেরা আমার লাইফে আমি দেখি নাই ভাই, বিলিভ ইট অর নট। হ্যাঁ, এটার সেলফিটাও ভাই অনেক সুন্দর। হ্যালো ভিওজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি সম্পূর্ণ নতুন আরও একটা ভিডিওতে। ভিওজ, আপনারা অনেকদিন ধরে যারা চাচ্ছিলেন যে ভাইয়া কোথায় ইনটেক ফোনগুলো পাবো আর ইউজ ফোনগুলো পাবো, তাদের জন্য কিন্তু আমরা চলে আসছি নতুন আরও একটা শপে। এই শপে এলে আপনারা ইউজ ফোনের পাশাপাশি কিন্তু ইনটেক ফোনগুলো পেয়ে যাবেন, বিশেষ করে ফ্ল্যাগশিপ জাতীয় যে ফোনগুলো আছে সবগুলো ফোন কিন্তু এখানে পেয়ে যাবেন। আইফোনের যেগুলো লেটেস্ট কালেকশন আছে সেগুলো পাবেন, এলজির কিছু ফোন আছে অসাধারণ সেগুলো পাবেন, তাছাড়াও বাংলাদেশে যে ধরনের ফোনগুলো সাধারণত পাওয়া যায় সবগুলো ফোনই কিন্তু পাবেন। তো এই মুহূর্তে যে শপে আছে, শপের নাম হচ্ছে গ্যাজেট এন্ড গিটারস। আপনারা যদি রাজধানী মিরপুরের 2 নম্বরে আসেন, মিরপুর শপিং সেন্টারে লেভেল 5 চলে আসলে কিন্তু আপনার এই শপটা পেয়ে যাবেন। শপের নাম্বার হচ্ছে 622। তো 622 নম্বর শপে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু হিউজ পরিমাণের প্রোডাক্ট আছে, এগুলো পাবেন। তাছাড়াও আপনাদের যদি রিকোয়ারে কোনো প্রোডাক্ট থেকে থাকে তাহলে আপনারা কিন্তু ফোন দিয়ে এনাদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো নিতে পারেন। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন আপনি পেতে পারেন সবার আগে। আর তো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেশে এবং প্রবাসে যারা আমাদের আজকের এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অত্যন্ত শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আরিয়ান ব্লগসে সবাইকে স্বাগতম। চলুন আমরা আজকের ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা, আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের A80। এই ফোনটার জন্য অনেক রিকোয়েস্ট পেয়েছি আমি। এটা হচ্ছে আপনার রোটেট ক্যামেরা, অর্থাৎ পিছনের ক্যামেরা সামনে ঘুরে চলে আসবে, এবং এটাতে ফিঙ্গারপ্রিন্ট আছে, সুপার অ্যামোলেড ফুল ডিসপ্লে। হ্যাঁ, এই ফোনটা আপনারা নিতে পারবেন মাত্র 32,000 টাকার বিনিময়ে, চমৎকার ডিসপ্লে এবং ফুল ডিসপ্লে। এটার সাথে কিন্তু ভাই অরিজিনাল বক্স এবং চার্জারও আছে। এটার বক্সটা ভাইয়া ওই যে ওই বক্সটা, আসলে আমার এখানে জায়গার অভাবে আমি বক্সটা আপনার ইয়েদের থেকে দেখাচ্ছি ভাই, A80 লেখা একটা। হ্যাঁ, ওই বক্সটা আপনার 32,000 টাকা রাখতে পারবো, সাথে অরিজিনাল চার্জার এবং কেবল পেয়ে যাবেন উইথ ওয়ারেন্টি। এটা অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু। হ্যাঁ, এরপরে আমার কাছে চলে আসছে ভাইয়া S20 Ultra, অত্যন্ত দুর্দান্ত এবং দুর্ধর্ষ একটা ফোন। এটার ক্যামেরা ভাইয়া যে কোনো আপনার ফ্ল্যাগশিপ ক্যামেরার সাথে ফাইট করার মতো, এর চেয়ে বেটার ক্যামেরা আমার লাইফে আমি দেখি নাই ভাইয়া, বিলিভ ইট অর নট। হ্যাঁ, এটার সেলফিটাও ভাইয়া অনেক সুন্দর, দুর্দান্ত এবং দুর্ধর্ষ একটা সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। 12GB 256GB আছে। হ্যাঁ, এটা অফিসিয়াল ফোন, অরিজিনাল বক্স চার্জার সহই। ভাইদেরকে একটু অরিজিনাল বক্স চার্জারটা দেখাইতে চাই, S20 অরিজিনাল বক্স। এটা এটাতে 5G আছে ভাই। হ্যাঁ, এটার দাম নিচ্ছি আমি মাত্র 62,000 টাকা, 1,40,000 টাকা নতুন। এটা ইউজ করা হয়েছে 6 মাস মতো, যার কারণে এটার দাম কমে গেছে। বাট ফুল কিন্তু 100% ফ্রেশ আছে। হ্যাঁ, একদম ইনটেক কন্ডিশন ফোন, অত্যন্ত যত্ন সহকারে ফোনটা ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে সংগ্রহ রাখতে পারেন মাত্র 62,000 টাকা বিনিময়ে। এরপর আমি ভাইয়া এই ফোনের জন্য সবচেয়ে বেশি রিকোয়েস্ট পাইছি আপনার গত ভিডিওতে, আপনার এলজি ডুয়াল স্ক্রিন। গত ভিডিওতে ভাইয়া যেটা দেখাইছিলাম ওই ফোনটাতে কিন্তু আপনার ইয়ে ছিল না, বক্স ছিল না, অরিজিনাল চার্জার ছিল না। তারপরও এক থানার এক ওসি বড় ভাই আমার, উনি ফোনটা পারচেজ করছেন আমার থেকে। এটার সাথে কিন্তু ভাইয়া মানে ডুয়াল স্ক্রিনটা অফ অন করা যায়। হ্যাঁ, চাইলে আপনি এই ফোনটা টেক আউট করতে পারবেন, আমি একটু দেখাই দর্শকদেরকে, একটু ডেমনস্ট্রেট করতে চাই। আর একটা জিনিস হচ্ছে এটা 360 ফ্লিপ করা যায়। আচ্ছা, 360 ফ্লিপ করা যায়, আপনার প্রয়োজন পড়লো না, আপনি জাস্ট এই ফোনটা ইউজ করতে পারবেন এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল ইউজ করা যাবে, যেটা আমি গত ভিডিওতে এই জিনিসটা দেখাই নাই। চাইলে আপনারা শুধু এক পিস হিসাবে ইউজ করতে পারবেন, আবার চাইলে এটারে পুরোপুরি, এটা হচ্ছে কাভার, এটা কাভার কাম ডিসপ্লে, অ্যাডিশনাল ডিসপ্লে। এটার উপর থেকে যে পলিটা থাকে ওই পলিটাও তোলা হয় নাই ভাইয়া, একদম নতুন আছে, 100% নিউ কন্ডিশন, অরিজিনাল বক্স এবং ম্যাগনেটিক চার্জার আছে এটার সাথে। জি, গত ভিডিওতে ম্যাগনেটিক চার্জারটা আমরা দিতে পারিনি, কারণ আমাদের কাছে আসে নাই, এই জন্য প্রাইসটা কিছুটা বেশি আছে। এটার প্রাইস রাখতে পারবো 50,000 টাকা। জি, 50,000। এটা আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট, বাংলা রুপিতে মেড ইন কোরিয়া, ডেফিনেটলি মেড ইন কোরিয়া, বাট বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এটার প্রাইস আছে হচ্ছে আপনার
84,000 টাকা 84,000 হ্যাঁ আপনারা ফোনটার বিশেষত্ব হচ্ছে আপনি চাইলে সিঙ্গেল ইউজ করতে পারবেন আবার ডুয়াল স্ক্রিন করে ইউজ করতে স্ন্যাপড্রাগনের 855 প্রসেসর দেওয়া আছে এটাতে হ্যাঁ ডুয়াল সিম ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে এটা দূরদর্শক ক্যামেরা আছে একটাতে আপনি চাইলে গেম খেলতে পারবেন আর একটা আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন ঠিক আছে যেহেতু এটা দুইটা ডিসপ্লে আছে এই জন্য এই দেখেন এটাতে বিল্ট ইন আপনার গেমস দেওয়া আছে 50,000 টাকা ভাইদের একটু বক্সটা দেখাইতে চাই এলজি জি 8X থ্যাংক ইউ ডুয়াল স্ক্রিন এত বড় বক্স যেহেতু আমাদের এখানে স্থান সংকুলন হচ্ছে না সব প্রোডাক্টের আসলে বক্সগুলো রাখা সম্ভব না আচ্ছা তারপরে ভাইয়া যে প্রোডাক্টটা আমি দেখাবো সেটা হচ্ছে আমার কাছে এক্সক্লুসিভ কালেকশন এটা হচ্ছে 12 প্রো ম্যাক্স আইফোন 12 প্রো ম্যাক্স এটা হচ্ছে 256 জিবি ইউএসএ ভ্যারিয়েন্ট ইনটেক কন্ডিশন আছে মাত্র 110,000 টাকা হ্যাঁ সিঙ্গেল সিম এটাতে কেউ যদি ডুয়াল সিম নিতে চান তাহলে আমার কাছে 11 প্রো ম্যাক্স চলে আসছে 11 প্রো ম্যাক্স এটার দাম নিতেছি ভাইয়া মাত্র 83,000 টাকা এটা কিন্তু ভাইয়া অফিসিয়াল ফোন আপনার 12 প্রো ম্যাক্সটাও কিন্তু অফিসিয়াল জি এটাও আমরা বিটিআরসি রেজিস্টার করা হ্যাঁ অফিসিয়াল ডুয়াল সিম আছে 256 জিবি ব্যাটারি হেলথ আছে 88 আর 12 প্রো ম্যাক্স যেহেতু নিউ এটা 100% ব্যাটারি আছে আর এটার সাথে বক্স এবং চার্জার পেয়ে যাবেন ঠিক আছে অরিজিনাল ফোন কেউ যদি প্রুফ করতে পারেন ফেক বা কপি লাইফটাইম মানি ব্যাক গ্যারান্টি আছে 100% লাইফটাইম মানি ব্যাক গ্যারান্টি আছে চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন প্রসিডিউর হচ্ছে 510 থেকে 1020 টাকা 10,000 টাকার উপরে গেলে 1020 টাকায় বিকাশ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আর ওটাতে বিকাশ আছে নগদ আছে যেটাতে মনে চায় নগদে 10 টাকা খরচ কম মানে পার্সেন্টেজ কম তো 1012 টাকা কাটে নগদে পাঠাইলে ভালো আর যদি নগদ কারণ না থাকে বিকাশে পাঠাইতে পারেন সেম নাম্বার হ্যাঁ গ্রামীণ নাম্বারটা আমি কিছু স্যামসাংয়ের প্রোডাক্ট দেখাবো ভাইয়া আমার কাছে আছে স্যামসাং A51 স্যামসাংয়ের A51 এটা ইনফ্যাক্ট আমার হাতেরই ফোন কেউ চাইলে সংগ্রহ করতে পারেন আমি রিসেন্টলি আপনার S20 আলট্রাটা নিব এই জন্য আমি প্রোডাক্টটা একটু দেখাইতে চাই এটা অনলি 22,000 টাকা রাখতে পারবো একদম চকচকা ঝকঝকা নতুন বাংলাদেশি অফিসিয়াল প্রোডাক্ট আপনারা চাইলে কিন্তু প্রোডাক্টগুলো ইএমআই এর মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বেসরকারি ব্যাংকের 19-20 ব্যাংকের সাথে ব্যাংকের লিস্টটা আমি দেখাই দিতে চাই এখানে একটু দেখেন এখানে আপনার 20 ব্যাংকের লিস্ট দেওয়া আছে 20 ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে আপনাকে আমরা ইএমআই করে দিতে পারবো মানে 3 মাস থেকে 18 মাসের কিস্তিতে 3 থেকে 18 মাস কিস্তি সর্বনিম্ন 5,000 থেকে শুরু আচ্ছা আচ্ছা হ্যাঁ ইএমআই এর ব্যবস্থা আছে আমার এখানে আচ্ছা তার মানে মোট কথা হচ্ছে আপনারা কিস্তিতেও ফোনগুলো দিচ্ছেন কিস্তিতেও ফোনগুলো দিচ্ছি কোনো টাকা ছাড়া আমরা ফোন দিচ্ছি কোনো অসুবিধা নাই শুধু আপনার ব্যাংকের ক্রেডিট কার্ডটা নিয়ে আসবেন আর যেটা যেই সিমটা চালু করা ওই কার্ডের এগেইনস্টে ওই সিমটা নিয়ে আসবেন আর কি তাছাড়া কিন্তু আমরা আপনাদেরকে ইএমআই করে দিতে পারবো না স্যামসাং এর A71 এটা একটা ইনটেক প্রোডাক্ট এটা আপনার আছে হচ্ছে 128 জিবি এটা 8/128 ভেরিয়েন্টে হয় এটা প্রিজম ক্রাশ ব্লু অফিসিয়াল প্রোডাক্ট দাম নিচ্ছি মাত্র 30,000 টাকা 30,000 টাকা হ্যাঁ অরিজিনাল বক্স চার্জার তো অবশ্যই সাথে থাকছে আচ্ছা এরপরে আমি দেখাবো স্যামসাং এর M40টা স্যামসাং এর M40 একদম চকচকা ঝকঝকা এটা ইউজ করা হয়েছে 3 মাস অনলি এই ফোনটা আপনারা নিতে পারবেন মাত্র 18,500 টাকা হলে হ্যাঁ 6 জিবি 128 জিবি অরিজিনাল বক্স চার্জার আছে সাথে আচ্ছা এরপরে আমি দেখাইতে চাচ্ছিলাম ভাইয়া স্যামসাং এর S10 প্লাসটা স্যামসাং এর S10 প্লাসটা এটা একদম ইনটেক করার মতো ফোন ইনটেক কন্ডিশন আছে ফোনটা এটা আপনারা নিতে পারবেন মাত্র 40,000 টাকার বিনিময়ে ভাই একটু ফোনটা খুলে দেখাবো যেহেতু এটা একটা দামি ফোন এবং অত্যন্ত চমৎকার দূরদর্শ ডিসপ্লে ঠিক আছে দূরদর্শ ডিসপ্লে আছে এটাতে হ্যাঁ সুপার অ্যামোলেড ডিসপ্লে বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয় ফোনটা কেন এক্সপেন্সিভ আসলে বুঝতে পারতেছেন জানি না ক্যামেরাতে কেমন আসছে তারপরও এটা আপনার 8 জিবি 128 জিবি অফিসিয়াল আছে ঠিক আছে মাত্র 40,000 টাকা হলে ফোনটা নিতে পারবেন আচ্ছা এরপরে আমি দেখাবো স্যামসাং এর নোট 8 আমার কাছে স্যামসাং এর নোট 8 চলে আসছে কিছুদিন হলো নোট 8 আপনাদের জন্য এটাও অফিসিয়াল ফোন অরিজিনাল বক্স চার্জার আছে সাথে এটা রাখতে পারবো মাত্র 22,500 টাকা হলে আমি ফোনটা একটু ভিউয়ার্সদেরকে দেখাইতে চাই স্যামসাং এর নোট 8টা কোথায় রাখলাম ভাইয়া স্যামসাং এর নোট 8 এই স্যামসাং গ্যালাক্সি নোট 8 পেয়ে যাবেন মাত্র 22,500 টাকা হইলে হ্যাঁ একদম ফুল ফ্রেশ কন্ডিশন অরিজিনাল বক্স এবং চার্জার আছে সাথে স্যামসাং গ্যালাক্সি A52 আছে ভাইয়া এটা 32,000 টাকা পড়বে ইনটেক প্রোডাক্ট একদম ইনটেক হ্যাঁ ইনটেক প্রোডাক্ট এটা হচ্ছে অসাম হোয়াইট কালারের খুবই দূরদর্শ একটা কালার এটা নিতে পারেন মাত্র 32,000 টাকা হলে নিতে পারবেন আচ্ছা এরপরে ভাইয়া দেখাবো স্যামসাং এর
S20 FE, এটা ফ্যান এডিশন, এটা রাখতেছি 52,000 টাকা, সাথে অরিজিনাল বক্স চার্জার এবং হেডফোন আছে ভিতরে, ঠিক আছে। এটাতে স্ন্যাপড্রাগন 865 5G প্রসেসর ইউজ করা হয়েছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে এটাতে। আর এটা হচ্ছে স্যামসাং এর বাজেট ফোন, M02 3GB 32GB 10,999, তো এটা 500 টাকা ছাড় আছে ভাইয়া, যারা আপনার ব্লগ দেখে আসবেন তাদের জন্য 500 টাকা ছাড় আছে। 100% অফিসিয়াল এবং ইনটেক ফোন হবে, অনলি 10,500 টাকা যারা আপনার ব্লগ দেখে আসবেন। স্যামসাং গ্যালাক্সি M12, এটা 6128, এটা অনলি 15,800 টাকা রাখতে পারবো। হ্যাঁ, ওপরে এই যে ভাই একটা গ্লাস দেখাই, এটা অন করা নাই, এটা হচ্ছে উপরে গ্লাস একটু হালকা ফাটা আছে, উপরের টেম্পার গ্লাসটা, এটা তুলে দিব, আপনারা আসবেন আপনাদেরকে তুলে দেখে চেক করে নিয়ে যাবেন। 6128 কত বললাম ভাই, মাত্র মনে নেই, মাত্র 15,500 টাকা রাখবো, এটা 6128 এর চেয়ে কমে কোথাও পাবেন না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। স্যামসাং A8 প্লাস একটা ইউজ করা ফোন আছে আমার কাছে, এটা আপনারা নিতে পারেন, এটা অনলি 16,000 টাকা, এটা কিন্তু কার্ভ ডিসপ্লে ভাইয়া, আমি দর্শকদের উদ্দেশ্যে একটু ডিসপ্লেটা একটু দেখাতে চাই, দেখেন অত্যন্ত চমৎকার ডিসপ্লে আছে এটাতে, ঠিক আছে, মাত্র 16,500 টাকা। আপনার ভিডিও দেখে যারা আসবেন 500 টাকা ছাড় দিব, অনলি 16,000 টাকা, অরিজিনাল চার, এটা 4GB 64GB, এই প্রোডাক্ট এখন পাওয়া যায় না। ৭০,০০০ টাকা জি। আচ্ছা, এটার সাথে কিন্তু ভাই ফাস্ট চার্জার আছে অরিজিনাল, হ্যাঁ ফাস্ট চার্জার এবং কেবল দিয়ে দেওয়া হবে, ক্যাশ মেমো দিয়ে দেওয়া হবে। OnePlus 7 Pro 70 Pro 5G ম্যাকলারেন এডিশন, এটা কিন্তু অনেকে নাগিন কালার বলে, ঠিক আছে, অনেকে এটা নাগিন কালার বলে, আপনারা নিতে পারেন, খুবই সুন্দর একটা কার্ভ ডিসপ্লে যুক্ত ফোন, এটার দাম নিচ্ছে মাত্র 45,000 টাকা। এটার যে ভাইয়া যে বক্সটা দিছে, এই বক্সের পিছনে কোম্পানি প্রায় 7,000 টাকা খরচ করছে ভাইয়া, এত এক্সপেন্সিভ বক্স মার্কেটে নাই, অন্য কোনো কোম্পানির বক্সের পিছনে এত টাকা খরচ হয় না। ভিতরে আপনার অরিজিনাল ওয়ার্প চার্জার পেয়ে যাবেন, কেবল এবং একটা সুন্দর, খুবই সুন্দর একটা ব্যাক কভার আছে, সময়ের অভাবে আমি দেখাতে পাচ্ছি না, কেউ যদি দেখতে চান দোকানে এসে দেখে নেন, আর যদি আপনারা কুরিয়ারে অর্ডার করেন যা যা প্রমিস করা হয়েছে সবই 100% পাবেন, যদি না পান তাহলে ক্লেম করবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আরেকটা প্রোডাক্ট দেখাবো ভাই, ওয়ান প্লাস সেভেন প্রো আছে, এটা 8GB 256GB, এটার সাথে ভাই বক্সটা পাই নাই, হ্যাঁ এটার সাথে ফাস্ট চার্জার পেয়ে যাবেন, এটা অনলি 32,500 টাকা, হ্যাঁ 34,000 টাকা আমার ওয়েবসাইটে দেওয়া আছে এই প্রোডাক্টটা, হ্যাঁ কার্ভ ডিসপ্লে যুক্ত ফোন, আর যদি এটার সাথে বক্স থাকতো তাহলে 38,500 টাকা রাখতাম, যেহেতু বক্স নাই সেক্ষেত্রে আপনারা পাচ্ছেন 6,000 টাকা ডিসকাউন্ট, এটা এটা শুধু আরিয়ান ব্লগস যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য। আচ্ছা, চেক করে করে ফোন বিক্রি করবেন? হ্যাঁ অবশ্যই, আপনার ব্লগ সাবস্ক্রাইব করে আসতে হবে, তাহলে আমি এই ডিসকাউন্টটা অফার করতে পারবো আর কি। আমার কাছে আছে আইফোনের 11 প্রো, এটার সাথে আপনার অরিজিনাল বক্স চার্জার পেয়ে যাবেন ভাই, এটার বক্সটা হচ্ছে ওইটা, ঠিক আছে, অরিজিনাল বক্স এবং চার্জার আছে, এটা অফিসিয়াল ফোন কিন্তু, 64GB ভ্যারিয়েন্ট, মাত্র 65,000 টাকা রাখতে পারবো, হ্যাঁ 65,000 অরিজিনাল বক্স চার্জার এবং ওয়ারেন্টি সহ। আচ্ছা, এরপরে ভাই আমি দেখাবো আইফোনের 11 কিন্তু ভাই দুইটারই আমার বক্স চার্জার আছে, বক্সটা দেখাইতে চাই দর্শকদের উদ্দেশ্যে, হ্যাঁ এটা হচ্ছে আপনার পার্পল কালার, এটা 89 ব্যাটারি হেলথ, এটা অফিসিয়াল, এটাও 128GB অফিসিয়াল, এটাতে 87 ব্যাটারি আছে, হ্যাঁ দুইটার বক্স চার্জার সহ, এটা রাখতে পারবো 58,000, এটা রাখতে পারবো 56,000 টাকা, হ্যাঁ। আইফোন 10 দেখাবো ভাইয়া, আইফোন 10 আমার কাছে অফিসিয়াল প্রোডাক্টটা, 256GB 81 ব্যাটারি হেলথ অরিজিনাল, হ্যাঁ কোনো পার্টস চেঞ্জ হয় নাই, পার্টস চেঞ্জ হইলে ক্যাশব্যাক আছে, এটা কোনো পার্টস চেঞ্জ করা হয় নাই, এটা রাখতে পারবো ভাই 38,500 টাকা অরিজিনাল বক্স চার্জার সহ। আর XR আছে, এটা USA ভ্যারিয়েন্ট, বাট এটা বিডি অফিসিয়াল, এটাও বিডি অফিসিয়াল, হ্যাঁ এটা দাম নিচ্ছি মাত্র 40,000। আইফোন 8 আছে আমার কাছে, আইফোন 8, এটা 88% ব্যাটারি হেলথ, কোনো পার্টস চেঞ্জ নেই, যদি পার্টস চেঞ্জ থাকে টাকাটা রিফান্ড করে দিব, একদম সিম্পল ইজ দ্যাট, ঠিক আছে, অরিজিনাল চার্জার আছে এটা, সেটা 88% আছে এটা, হ্যাঁ 88, এটা রাখতেছি ভাই বর্তমানে 24,500 টাকা। আর আইফোন 7 প্লাসও নিতে পারেন, এটার কোনো পার্টস চেঞ্জ নাই, ঠিক আছে, এটার দাম নিচ্ছি ভাই 25,500 টাকা, 128GB, হ্যাঁ 128GB, 91 ব্যাটারি হেলথ আছে, 88 আছে, আর একটা আছে 79 কি 80, এরকম তিনটা ফোন আছে, কালার আছে আমার কাছে, একটা রেড কালারেরও ফোন আছে 7 প্লাস রেড কালার, এটা 128GB, এটা 91 আছে ব্যাটারি হেলথ, যেইটাই নেন 25,500, কারণ এগুলোতে কোনো পার্টস চেঞ্জ করা নাই, হ্যাঁ।
আইফোন 7 আছে ভাইয়া, আইফোন 7 আমার কাছে রোজ গোল্ড কালার হবে, এটা 21,000 টাকা রাখবো পার্টস চেঞ্জ ছাড়া। 128 ব্যাটারি হেলথ আছে হচ্ছে আপনার 88% না, ব্যাটারি চেঞ্জ থাকলে ক্যাশব্যাক দিয়ে দিব, ঠিক আছে? এটা আমার প্রমিস। হ্যাঁ, আমার আপনার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আমার কথা এবং কাজের সাথে মিল না পান, আপনার যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আর আমার কাছে আছে আইফোন 5S, এটা একটু ওল্ড মডেলের, হ্যাঁ 13 সালের মডেল, এগুলোতে ওয়ারেন্টি লিমিটেড, অনলি 5 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। হ্যাঁ, সমস্যা হলে ফিজিক্যাল ওয়াটার ড্যামেজ হলে ওয়ারেন্টি পাবেন না, ঠিক আছে? দাম কম যেহেতু, অনলি 7,000 টাকা রাখবো এটা 5S, এটা আপডেট ভার্সন কিন্তু, তারপরও দাম কমাই দিছি, কারণ এই প্রোডাক্টগুলো সামনে আমি আর করবো না ভাই, শুধু দামি প্রোডাক্টগুলোই সেল করবো আর কি। আর এইটা এটা স্পেশাল এডিশন, এটার দাম 6,000 টাকা 32 GB, 132, যদি কেউ গ্রে নেন তাহলে 1,000 টাকা কম আছে, সরি 500 টাকা কম আছে, 5,500 টাকা। আপনারা দয়া করে কেউ স্টিকারটা তুলবেন না, কারণ এটা সাপ্লায়ারের স্টিকার, এটা না দিলে আপনার ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না আর কি। আচ্ছা, এরপরে ভাই আমি অ্যাপেলের কিছু ইনটেক প্রোডাক্ট দেখাবো, আপনারা চাইলে আমার কাছ থেকে আইফোন 7 প্লাসটা নিতে পারেন, এটা 32,500 পড়বে, ঠিক আছে? 128 GB, হ্যাঁ 3 GB 128 GB, 8 প্লাস আছে 3 GB 64 GB, এটা ট্রুটন সহ কিন্তু, এটার জন্য এটার দাম 38,500 টাকা রাখতে পারবো। তারপর আপনার আইফোন 6S প্লাস আছে আমার কাছে 22,500 টাকা মাত্র, এটাও ইনটেক, হ্যাঁ ইনটেক, এটা 2 GB 64 GB। আইফোন 6 প্লাস আছে, 6 প্লাসের দাম নিব মাত্র 17,000 টাকা, হ্যাঁ এটা সব কিছু আছে, চার্জার কেবল বক্স হেডফোন এভরিথিং ইনক্লুড, ইনটেক প্যাক যেগুলো এগুলোর সাথে আপনার সব কিছুই পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমি দেখাইতে চাই ভাইয়া আইফোন 8 আছে আমার কাছে একটা ইনটেক, এটা 28,500 রাখতে পারবো, 2 GB 64 GB, হ্যাঁ এটা 100% ব্যাটারি হবে, ইনটেকগুলোতে সবগুলোতে আপনার 100% ব্যাটারি হেলথ হবে, ঠিক আছে? 28,500 টাকা মাত্র, এটা কয়েকটা কালার আছে, কালার চলে দিতে পারবো। আইফোন 7 আছে, কয়েকটা কালার আছে আমার কাছে, যে কোনো কালার চলে, ইনকোয়ারি করবেন অবশ্যই কালারের ব্যাপারে যদি কোনো ইনকোয়ারি থাকে। আইফোন 7 এটা রাখতে পারবো 22,500 টাকা, জি 22,500। 6S আছে, 6S এর দাম নিব হচ্ছে অনলি 17,000 টাকা, হ্যাঁ অরিজিনাল বক্স এটা, হ্যাঁ অনলি 17,000 টাকা। আর একটা আছে সেনজেন প্যাক, ওটা আরও 500 টাকা কম আছে, ঠিক আছে? আরেকটা প্রোডাক্ট দেখাবো আইফোন 6, ওটাও আমার কাছে আছে 13,500 টাকা করে সেল করতেছি, হ্যাঁ আইফোন 6 13,500, মানে স্থান সংকুলন না হওয়ার কারণে আমি আসলে প্রোডাক্টগুলো সবগুলো দেখাইতে পারতেছি না, আইফোনের পর্ব শেষ। এরপরে আমরা আপনাদেরকে দেখাইতে চাই হচ্ছে OnePlus 8 পেয়ে যাবেন, এটা ইনটেক এক সিমের ফোন কিন্তু, ম্যাকলারেন এডিশন এবং OnePlus 8, এটা আমেরিকান ভার্সন, আমেরিকান ভার্সনগুলো ওয়ান সিম হয় যেহেতু এটা ফ্ল্যাগশিপ ফোন, এটাতে 5G আছে কিন্তু, 5G আছে, 8 GB 128 GB, দাম নিচ্ছি মাত্র 37,500 টাকা, জি 37,500 টাকা রাখতেছি। N10টা নিতে পারেন, এটা 1 বছরের ওয়ারেন্টি আছে, ইনটেক প্রোডাক্ট, একদম প্রপার নিউ প্রোডাক্ট, এটা রাখতে পারবো 26,000 টাকা, 6128, জি। N100 আছে 4 GB 64 GB, 4 GB 64 GB দাম অনেক কম, মাত্র 15,500 টাকা, এটার দাম নিচ্ছি মাত্র 25,500 টাকা, এটা শোরুম হচ্ছে কিছুটা ডিসকাউন্ট করে দিচ্ছি, এটা হচ্ছে আপনার 8 GB 128 GB, জি। ভিভোর আরেকটা ফোন আছে আমার কাছে, সেটা হচ্ছে ভাইয়া ভিভো Y30, এটা 4 GB 64 GB, ফাস্ট চার্জার পাবেন সাথে, ঠিক আছে? এটা এটার দাম নিচ্ছি মাত্র 13,500 টাকা, অনলি 13,500 টাকা। ভিভো Y12S নিতে পারেন, 3 GB 32 GB, ইনটেক এবং অফিসিয়াল বিডি অফিসিয়াল প্রোডাক্ট, মাত্র 11,990 টাকা, হ্যাঁ ইনটেক প্রোডাক্ট, হ্যাঁ সিল প্রোডাক্ট আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আচ্ছা, ভিভোর পরে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ওপোর আমার কাছে A15S পেয়ে যাবেন, 4 GB 64 GB, মাত্র 12,990 টাকা, হ্যাঁ ওপো F17 Pro আছে 8128, এটা বিশ্বের এই দুইটা ফোন বিশ্বের সবচেয়ে পাতলা ফোন ছিল, ইনফ্যাক্ট এখনো আছে কিনা আমি জানি না, আপনারা একটু কাইন্ডলি অনলাইনে দেখবেন, F17টা সবচেয়ে পাতলা, হ্যাঁ এটার প্রাইস কত? এটার দাম নিচ্ছি ভাই বর্তমানে 20,500 টাকা মাত্র, আচ্ছা অফিসিয়াল শোরুম কন্ডিশন ফোন, ইনটেক ফোন, হ্যাঁ আচ্ছা। এরপরে আমি আর এটার দাম নিব 21,000 টাকা, এটা 8128, দুইটাই 8128, জাস্ট এটার প্রসেসরটা একটু পাওয়ারফুল। আচ্ছা, এরপরে ওপো Reno 5 দেখাবো, আমরা শোরুমের চেয়ে অনেক কমে দিছি, মাত্র 29,990, Reno 5টা 30,000 টাকা আর কি, শোরুমের চেয়ে 3,000 টাকা ছাড় দিচ্ছি, অবশ্যই আপনার ব্লগ সাবস্ক্রাইব করে আসতে হবে কিন্তু। আচ্ছা, ওপো F19 Pro আছে আমার কাছে, ওপো F19 Pro, এটা রাখতে পারবো 26,000 টাকা, এটাও শোরুম হচ্ছে কমে দিচ্ছি, 8 GB 128 GB, খুবই চমৎকার ব্লু কালারের অত্যন্ত সুন্দর একটা ফোন ওপো F19, হ্যাঁ এটা 6 128, এটা চাইলে আপনি 5 GB RAM এক্সটেন্ড করতে পারবেন,
হ্যাঁ যারা গেমার তার 5GB RAM এক্সটেন্ড করতে পারবেন, রম থেকে ধার করতে পারবেন। এটার দাম নিচ্ছি বর্তমানে 20,990 টাকা, ঠিক আছে। ওটা 6128 আর এটা হচ্ছে 8128, ওটাতে 5GB অ্যাড করলে আপনার র্যাম হয়ে যাবে 11GB। হাউ অ্যামেজিং ইজ দ্যাট। আমার কাছে এরকম আরও একটা ফোন আছে যেটা আপনার র্যাম এক্সটেন্ড করতে পারবেন, সেটা হচ্ছে আপনার রিয়েলমি 8 5G। এটাতে আপনি 3GB এক্সটেন্ড করতে পারবেন, এটার ভিতরে বিল্ট ইন 8GB দেওয়া আছে, আরও 3GB আপনি বাড়াইতে পারবেন, অর্থাৎ 11GB হয়ে গেলো। 5G ফোন কিন্তু 8128, এটার দাম নিচ্ছি আমি মাত্র 24,500 টাকা, এটা শোরুম হচ্ছে কম প্রাইসে দিচ্ছি। হ্যাঁ 8 5G নতুন আসছে না? জি জি একদম নতুন ফোন, লেটেস্ট মডেলের ফোন, রিয়েলমির C21 দেখাবো ভাইয়া। এটা 464 সবচেয়ে সস্তা, বাজারে 464 যত ফোন আছে সবচেয়ে সস্তা এবং সবচেয়ে ভালো মানের ফোন আমি বলবো। 11,990, 5000 mAh ব্যাটারি আছে, ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ ইনস্ট্যান্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, 13 MP AI ট্রিপল ক্যামেরা দেওয়া আছে এটাতে, 6.5 inch ফুল স্ক্রিন আপনার ডিসপ্লে। আচ্ছা এরপরে আমি ভাইয়া শাওমির কিছু ফোন দেখাবো আমাদের ভিউয়ার্সদের জন্য। এই ফোনটা দেখা দিয়ে যাই যাদের বাজেট একটু কম, 4GB 64GB অফিসিয়াল ফোন রেডমি 9, মাত্র 12,990 টাকা, 464, হ্যাঁ হ্যাঁ ইনটেক ফোন অফিসিয়াল ওয়ারেন্টি সহ। আচ্ছা এরপরে আমি দেখাতে চাই ভাইয়া MI A3, এটার সাথে আমার অরিজিনাল বক্স চার্জার আছে, ফোনটা ইউজ করা, মাত্র 13,500 টাকা, এটা হ্যাঁ অরিজিনাল বক্স এবং চার্জার সহ, এটাও 464। আচ্ছা এরপরে আমি দেখাবো ভাইয়া রেডমি নোট 9 প্রো আছে আমার কাছে, এটা শোরুম প্রাইস 28,000 টাকা অফিসিয়াল ইনটেক ফোন, বাট আপনার ব্লগ দেখে যারা আসবেন তাদের জন্য মাত্র 23,990 টাকা, জি এটা ফিক্সড প্রাইস। হ্যাঁ আচ্ছা এরপরে আমি দেখাবো ভাইয়া রেডমির K20, রেডমি নোট 10 প্রো ম্যাক্স, এই ফোনটা মার্কেটে ভাই কিছুদিন থাকবে না, কিছুদিন পরেই ভ্যানিশ হয়ে যাবে, কারণ রেডমি নোট 10 অলরেডি ভ্যানিশ, এই ফোনটাও বেশি দিন থাকবে না আমার বিশ্বাস। এটা এটা দাম নিচ্ছি অনলি 26,000 টাকা, হ্যাঁ এটাতে 108 MP ক্যামেরা আছে, 6GB 128GB, খুবই চমৎকার, এটা ব্রোঞ্জ কালারের একটা ডিভাইস, দেখেন অত্যন্ত চমৎকার একটা আপনার ক্যামেরা আছে এটাতে 108 MP-এর, Mi 11 Lite, দুর্দান্ত দুর্ধর্ষ ক্যামেরা এটা, এটা হচ্ছে আপনার হাই রেজুলেশন 64 MP-এর ট্রিপল ক্যামেরা দিছে এটাতে, হ্যাঁ আর হচ্ছে স্ন্যাপড্রাগনের 732G এবং ফেদার লাইট ফেদার ওয়েট ডিজাইন, অর্থাৎ এটা একদম স্লিম একটা ফোন, অত্যন্ত স্লিম এবং অত্যন্ত হালকা একটা ফোন, যারা হালকা ফোন পছন্দ করেন নিতে পারেন। 8GB 128GB গ্লোবাল ভার্সন, এটা গ্লোবাল ভার্সন এবং বাংলাদেশি অফিসিয়াল প্রোডাক্ট এটা, আচ্ছা ঠিক আছে। দাম নিব মাত্র 29,999 টাকা, 30,000 টাকা, জি এটা শোরুমের চেয়ে কমে দিচ্ছি আমি, জাস্ট আরিয়ান ভাইয়ের ব্লগ এবং আমার শপটাকে প্রমোট করার জন্য, সাথে কিন্তু আপনারা 1 বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন। ইনটেক ফোন, আমরা জাস্ট কাস্টমার, হ্যাঁ নতুন নতুন বের হয়েছে তো এটা দেখানোর জন্য ইয়া করছি আর কি। আচ্ছা এরপরে আমি আপনাদেরকে দেখাতে চাই Mi 10i টা, 5G স্ন্যাপড্রাগন 750G প্রসেসর দেওয়া আছে, 108 MP ক্যামেরা কিন্তু এটা, এটাও কিন্তু ভাই বিডি অফিসিয়াল ইনটেক, এটা অলরেডি ওয়েবসাইটে রেজিস্টার করা, ঠিক আছে। 5G ফোন মাত্র 27,500 টাকা, জি আর এটা হচ্ছে আপনার 8GB 128GB ভেরিয়েন্ট, প্যাসিফিক সানরাইজ কালারে আছে, অর্থাৎ সূর্য যখন উঠবে তখন যে কালারটা বের হবে ওই, হ্যাঁ প্যাসিফিক ওশানে যা দেখতে হবে ওখানে এই কালারটা হয়। আপনার প্যাকেটটা খুলে খুলতে পারতেছেন না যেহেতু এটা ইনটেক প্রোডাক্ট, হ্যাঁ দাম নিচ্ছি মাত্র 27,500 টাকা, হ্যাঁ। শাওমির আর একটা কার্ভ ডিসপ্লে ফোন দেখাবো ভাইয়া, শাওমির এই ফোনটার জন্য আমি প্রচুর রিকোয়েস্ট পাই আপনার ভিডিও এবং আরও কয়েকটা ব্লগার দিয়ে যাদের মাধ্যমে আমার এখানে প্রচারণায় সাহায্য করেন, আমি প্রোডাক্টটা দেখাইতে চাই ভাইয়া। 108 MP পেন্টা ক্যামেরা, আচ্ছা 5টা ক্যামেরা আছে এটাতে অরিজিনাল বক্স চার্জার সহ, এটার দাম নিচ্ছি মাত্র 32,000 টাকা, জি কার্ভ ডিসপ্লে ফোন, হ্যাঁ ভেরিয়েন্ট হচ্ছে এটা 6128 মিড নাইট ব্ল্যাক কালারের। আচ্ছা এরপরে আমি দেখাবো ভাইয়া Poco X3 Pro, এটা আমার কাছে 256 পাবেন, 128 পাবেন, অফিসিয়াল ফোন ইনটেক ফোন, হ্যাঁ 128-এর দাম নিব হচ্ছে ভাইয়া 28,500 টাকা, 256-র দাম নিব মাত্র 30,500 টাকা, হ্যাঁ 128 28,500, 256 আমার এখানেও স্টক আছে ভাইয়া, হ্যাঁ এটা আমি রাখতে পারবো হচ্ছে 30,500 টাকা, 8GB 256GB, Redmi 8 4GB 64GB, এটা অফিসিয়াল প্রোডাক্ট, হ্যাঁ প্রোটেকশনের জন্য একটা লেয়ার লাগাই ডাকছিলাম, অফিসিয়াল প্রোডাক্ট মাত্র 10,500 টাকা, এটা কত ভেরিয়েন্ট, 4GB 64GB, হ্যাঁ 10,500 টাকা, সাথে আপনার ফাস্ট চার্জার আছে কিন্তু এটার সাথে, হ্যাঁ ফাস্ট চার্জার এবং কেবল পেয়ে যাবেন, Poco F2 Pro পেয়ে যাবেন আমার কাছে ভাই, এটাও কিন্তু সেই K20 Pro-র মতোই অনেক সুন্দর একটা ডিভাইস, ঠিক আছে। হ্যাঁ পপ আপ ক্যামেরা, এটা হচ্ছে 6GB 128GB সুপার ডুপার প্রসেসর আছে এটাতে, হ্যাঁ এটার আপনার দাম নিচ্ছি মাত্র
33,000 টাকা পোকো F2 Pro এটা হোয়াইট কালারের হ্যাঁ এটার সাথে আপনার অরিজিনাল বক্স আছে বক্সটা একটু দেখাইতে চাই F2 Pro Nokia 6.1 আছে ভাই আমার হাতে Nokia 6.1 দেখতে পাচ্ছেন অরিজিনাল বক্স চার্জার সহ এটা দাম নিচ্ছি মাত্র 12000 টাকা 12000 টাকা হ্যাঁ 6.1 4GB 64GB ভেরিয়েন্টের 464 ভেরিয়েন্টের তো এরপর আছে হচ্ছে আপনার Motorola এটাও 464 হ্যাঁ এটা দেখেন ডিসপ্লেটা এবং ক্যামেরাটা খুবই সুন্দর ডিসপ্লে এবং ক্যামেরাটা দূরদর্শ মাত্র 10000 টাকা এটার সাথে কিন্তু ভাই টার্বো চার্জার আছে এটার সাথে হ্যাঁ যেটা বাইরে কিনতে পাওয়া যায় না টার্বো চার্জার এবং অরিজিনাল বক্সটাও দেখাই দিতে চাই দর্শকদের উদ্দেশ্যে Motorola One এটা হ্যাঁ মাত্র 10000 টাকা দাম এটা ভেরিয়েন্টটা কত 4GB 64GB জি 464GB আর হচ্ছে এরপরে হ্যাঁ MI A2 এটাও 464 দাম নিচ্ছি মাত্র 8999 টাকা হ্যাঁ এগুলাতে কোনো পার্ট চেঞ্জ করা থাকলে ক্যাশব্যাক আছে আচ্ছা ঠিক আছে ইনফিনিক্সের হট 10 পেয়ে যাবেন এটা G70 প্রসেসর 4GB 128GB মাত্র 12500 টাকা অফিশিয়াল প্রোডাক্ট এরপরে ভাই সিম্ফনি অ্যাটম দেখাবো এটা 2GB 32GB অফিশিয়াল প্রোডাক্ট দাম নিচ্ছি মাত্র 7500 টাকা 7500 টাকা হ্যাঁ ওয়ালটন H9 Pro এটা 3GB 64GB ভেরিয়েন্টে আচ্ছা এটা রাখতে পারবো 8990 টাকা তারপরে ভাই দেখাবো ওয়ালটন প্রিমো NF5 এটা হচ্ছে 8500 টাকা রাখতে পারবো এটা 3GB 32GB তারপরে আপনার আইটেল ভিশনের আপনার A48 আছে হ্যাঁ A48 2GB 32GB আপনার 7500 টাকা পড়বে এটা এটার সাথে আপনার 100 দিনের রিপ্লেসমেন্ট আছে আর ওয়ালটনগুলোর সাথে 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা আপনার কোম্পানির পক্ষ থেকে ক্লেম করবেন টেকনো স্পার্ক 6 গো এটা 8990 আমাদের শোরুম প্রাইস ব্লগ দেখে যারা আসবেন তাদের জন্য 300 টাকা ডিসকাউন্ট আছে এটা হ্যাঁ 300 টাকা ডিসকাউন্ট আছে 8690 টাকা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমার কাছ থেকে প্রোডাক্ট যদি আপনারা কিনেন পয়সাটা নষ্ট হবে না ভাইয়া আপনার কষ্টার্জিত অর্থটা আমি আত্মসাৎ করার কোনো ইন্টেনশন নাই অনেকে আমাকে অনলাইনে দেখে থাকতে পারেন আমি আসলে সেরকম মানুষই না ভাই কি মনে হয় যে আমার দেখে কি মনে হয় যে আমি মানুষের পয়সা মেরে দিই বা মানুষের খারাপ প্রোডাক্ট দিয়ে পয়সা আত্মসাৎ করি বা অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যেতে পারে হ্যাঁ হয়তো ইলেকট্রনিক্স ডিভাইস তো ডিস্টার্ব আসলেও আমরা সেটা অ্যাকর্ডিং টু দ্য সলিউশন এবং অ্যাকর্ডিং টু দ্য কোম্পানি পলিসি আমরা সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করি আপনারা কেউ কিছু মনে করবেন না ভাই ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে আমাকে গালি দিয়েন আমার বাবা আমাকে গালি দিয়েন না আচ্ছা ঠিক আছে জি আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি গ্যাজেট এন্ড গিটারস এর অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে সরাসরি আসতে পারেন যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন কিন্তু কুরিয়ার সার্ভিসের সেবাটা চালু আছে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কী ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে জানাবেন আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ